अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সমস্ত চুনোপুটি লোকজন, এদের এত বড় সাহস কি করে হচ্ছে ধর্মরাজ মাহিয়া বংশের চোখের দিকে তাকিয়ে কথা বলার? রাহো নিচস্ত ধর্মরাজ। পিনাকি, বন্ধ করে দাও এই কারখানা। বেকার হয়ে যখন পথে বসবে তখন বুঝতে পারবে ঠেলাটা কোথায়। রাহোর এই দোষ তোমার রাস্তায় নামিয়ে আনবে ধর্মরাজ। তোমার কুষ্ঠিতে যে গ্রহ নক্ষত্র আছে তারই কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। তুমি চক্রবুহতে দাঁড়িয়ে আছো ধর্মরাজ, আর ওই অভিমন্যুর সঙ্গে তোমার একটা পার্থক্য আছে। ওই অভিমন্যুর কাছে সপ্তরথীকে পরাজিত করার কোনো রাস্তা ছিল না, কিন্তু তোমার কাছে রাস্তা আছে। ওই দিনই আমি তোমাকে বলেছিলাম যে বিবাহই একমাত্র উপায়। ধর্মরাজ, তোমার কুষ্ঠিতে শুক্র খুব ভালো জায়গায় আছে, আর নারীর থেকে তোমার অনেক লাভ হতে পারে। আর ওই মেয়েটার কুষ্ঠিতে গুরু বলবান। ওই মেয়েটার আর তোমার কুষ্ঠি যখন আমি মেলাই তখন আমি জানতে পারি। যখন ও বিয়ে হয়ে অন্য কোনো ঘরে যাবে তখন ওই ঘরে রাজযোগ আসবে। ধর্মরাজ, তোমার সম্মান এখন নিজের কাছে। এইটাই সময়, যদি তুমি তোমার ওয়ার্কারদের মুখ বন্ধ রাখতে চাও, যদি তাদের মনে আবার তুমি ভগবান হয়ে থাকতে চাও, যদি তুমি সবার থেকে ওপরে উঠতে চাও, আর যদি নিজের সাম্রাজ্য তৈরি করতে চাও, তাহলে আমার কথা শোনো ধর্মরাজ, যে এই বিয়েটা করে নাও। অসম্ভব এটা গুরুদেব। একজন নিচু জাতের মানুষের নাতনিকে আমার পক্ষে বিয়ে করাটা একেবারে অসম্ভব ব্যাপার। আর তাছাড়া বয়সটাও তো, মেয়েটার বয়স এমন কিছু কম নয় যে বিবাহযোগ্য হয়নি। ধর্মরাজ, প্রশ্নটা বয়সের নয়, প্রশ্নটা এই কথাটার যে শত্রুকে কি করে শেষ করবে। আর রইল কথা বিবাহের, এই বিয়েটা তো শুধুমাত্র চুক্তি ধর্মরাজ। এই বিয়েটা করে তুমি সম্পর্ক তৈরি করতে যাচ্ছ না, এটা এক ধরনের চুক্তি যাতে তোমার আর ওই মেয়েটার কুষ্ঠি মিলে যায়। একবার যমরাজের থেকে বাঁচিয়ে নিজের স্বামী সত্যবানকে সাবিত্রী এনেছিল, ঠিক সেইভাবে এই মেয়েটার কুষ্ঠিও সমান শক্তিশালী, যে তোমাকে বিপদের হাত থেকে বাঁচাবে। আরে, পড়ে থাকবে ঘরের কোনো একটা কোণে। ভেবে দেখো ধর্মরাজ, এখন নয় তো কখনো নয়। এক তীর দিয়ে অনেক কিছু লক্ষ্য ভেদ করতে পারবে তুমি। এই ডিলটা শুধুমাত্র সাংবিয়ান সন্স পূরণ করবে, মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস নয়। যখন সময় বিপক্ষে যায় মানুষকে ভালো কাজ তো করতেই হবে।
কাল সকালের মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, শুধু 20% কাজ বাকি। বলুন আপনার ওখানে কিরকম অবস্থা? একেই বলে লিডার মালিক। ধর্মরাজ, তোমার সম্মান প্রশ্নের সম্মুখে। এক তীর দিয়ে অনেক কিছু লক্ষ্য ভেদ করতে পারবে তুমি। একবার যমরাজের থেকে বাঁচিয়ে নিজের স্বামী সত্যবানকে সাবিত্রী এনেছিল, ঠিক সেইভাবে এই মেয়েটার কুষ্ঠিও সমান শক্তিশালী। আপনার যা যা বক্তব্য ছিল আমি সেগুলো শুনে ফেলেছি, কিন্তু আমি এই বিয়েটা কখনোই করব না। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে যে সন্তর বিয়েটা আজ রাতের মধ্যেই হবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।